ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইস্যু শোনায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকালকে আমরা দিদুন বাড়িতে এসেছিলাম, তো আজকে সকাল 9টা বেজে গেছে, উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমাদের দিদুন বাড়ির গ্রামীণ এলাকাটা খুবই সুন্দর, তোমাদের ঘুরে দেখাবো। তার আগে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা। তুমি কি করছো, কি করছো, সবাইকে হাই বলে দাও। আমাকে সবাই দেখছে, একটু হাত টাটা করে দাও, টাটা টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। বিস্কুট নিয়ে হাই বলেন, সবাইকে বিস্কুট দাও, দেবে না, নিজে একা খাবে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, একটু পোজ দিয়ে দিল। তুমি কি খাচ্ছ? না ও জানে না। কি দিয়ে দাঁত মাজ? কি লাল মাজ? আঙুল দিয়ে না, তাহলে আর কাজ হবে? পালদি তাকাও, পালদি তাকাও, আমার মাসি উনুন ল্যাপে, এই উনুনে ভাই পর মাস খাওয়া হয় আর রান্না করা হয়। আমাদের মধ্যে উপস্থিত আছে, ওই যে মনা, তোমার এরকম এক্সপ্রেশন কেন? তুমি এই কোনায় দাঁড়িয়ে কেন? এইদিকে আসো। আরে কি হরগরি, পায়েস হোটেলের এইদিকে, ইনি ইনভেন্টার, ইনি তৈরি করেছে। ওই যে আর এক মেশো মাঠ থেকে বেগুন নিয়ে চলে এসেছে, জানো তো কোথায়? এই যে আমার দিদুন বাড়ি, আর এই যে দিদুন ঘরের একটা রান্না, আর এই যে আর একটা রান্না যেখানে হরগৌরী উনুন, আরে কি করছে, উনুন লেপছে। এই যে আমাদের দিদুন বাড়ির নতুন সদস্য, যাবে না, আর যাবে না, যা যাবি না। আপাতত দেখা যাচ্ছে না, কারণ তার ভিতরে অন্ধকার। তো প্রথমে যে আছে তাকেই শুধু দেখা যাচ্ছে। আমি চলে এসেছি তোমাদের দ্বিগুণ বাড়ির ঠাকুরঘর দেখাবো। তো চলো উপরে গিয়ে তোমাদের ঠাকুরঘরটা, দিদুন বাড়ির ঠাকুরঘর আমরা চলে এসেছি। এই যে ঠাকুর নমস্কার করছে, মাম্মাম ঠাকুর নমস্কার করো, আসো আসো, ওইদিকে না, ওইদিকে না, এখানে 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 দাঁড়াও, এখানে না, নম করো। তো মাম্মামের ঠাকুর নমস্কার করা হয়ে গেছে। তো আমার ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এবার তোমাদের দিদুর বাড়ির চা সাইডটা ঘুরিয়ে। তো গাইজ, এই যে দিদি এখন চা বানিয়ে নিয়ে আসলো, এখন ব্রেকফাস্ট করব, চা বিস্কুট, তারপরে তোমাদের দিদুর বাড়ির চারপাশে দেখার মতন যা আছে সব ঘুরে দেখাবো। গাইজ এখন সবাই কাজ করছে, আমরা যাচ্ছি মাঠের দিকে, দিদুনদের জমিতে কি হয়েছে না হয়েছে, কি লাগিয়েছে মেশো মাসি মিলে, তো চলো দেখে আসি। তো গাইজ আমরা এখন মাঠের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে আমার বর, বরের করে মাম্মাম, মাম্মাম মানে হলো দিদির মেয়ে। তো এই যে চারিদিকে গ্রাম জঙ্গল, মাটির রাস্তা,
এগুলো কি আলু গাছ তো মেশো এই যে আলু গাছ লাগিয়েছে জমিতে হয়েছে আলু হয়েছে 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 অনেক নিচে চলো ওই সাইডে যাই ওই সাইড আবার পেঁয়াজ গাছ লাগিয়েছে মেশো শুধু আমার মেশো না দুটো মেশো আর মাসি মিলে এই যে পেঁয়াজ গাছ তো গাইজ এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে তো ওই ক্যাম্পে আগেই বললাম যে এখন খুব কড়া হয়ে গেছে কারণ এখন নতুন নতুন পুলিশরা এসেছে আর্মিরা এসেছে তো যার জন্য অনেক নিয়ম করে অনেক আধার কার্ড তারপরে আই কার্ড প্যান কার্ড সব জমা করে তারপরে ওই সাইডে যেতে হবে আগে এমনিই যেতে দিত শুধু জিজ্ঞাসা করতো তো এখন যেহেতু নতুন নতুন সবাই এসছে পুরনো যারা তারা বদলি হয়ে নতুন এসছে ওই জন্য একটু নিয়মটা বেড়ে গেছে এটা বলো তো কী গাছ বলো আমার তো মনে হচ্ছে মটরশুঁটি গাছ মনে হয় কি জানি এটা মটরশুঁটি গাছ তুলে ফেললে তুমি না না এই যে অনেক লম্বা না মটরশুঁটি গাছ কাছ থেকে দেখো তা আমি এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মটরশুঁটি গাছ আর এই পাশে হচ্ছে এই পাশে পেঁয়াজ গাছ আর ওই পাশে আলু ক্ষেত তো দেখলাম আমি আপনাদের বন্ধ করে দাও আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ তার কাটা দেখাচ্ছি ওইখান দিয়ে চলো এখান দিয়ে তো গাইজ আমরা এখন দিদিনদের জমি থেকে উঠে মাঠের সাইডে যাচ্ছি এই যে ক্যাম্প এখানে খেলা করে কোন খেলে হ্যাঁ আর্মি ওই তো ওই ভলিবল খেলে বোধহয় ভলিবলের নেট টানানো রয়েছে এবার গ্রিম বেল এনে দেবো গ্রিম বেল এনে দিলে তাহলে তোমার ভিডিও করতে হয়ে যায় গ্রিম বেল কি গ্রিম বেল মানে ফোনটা নড়লে তোমার কষ্ট হবে না ধরে ওই যে বন্ধ করে এই যে সেই মেঠো রাস্তা
যেটা আমাদের শহরে এই অনুভূতিটা পাওয়া যায় না আর চার সাইডে অনেক জমি আছে এই যে সরষে বাগান এই যে ডান সাইডে সরষে বাগান অনেক সরষে বাগান তাই না মাম্মা চলো কিন্তু মেন কথা হচ্ছে সরস্বতী পূজোর পরে এবার সবাই কুল খাবে। সরস্বতী পূজো নাকি সামনের মাসে জানুয়ারিতে বোধ হয়। হ্যাঁ দূর দূর শুধু জমি সবুজ আর সবুজ মাম্মা আর আমাদের এদিকে ঝগড়া আর ঝগড়া এই জমিতে এগুলো কি লাগিয়েছে ধনে পাতা না না এগুলো ছোলা না না এগুলো ছোলা আমি দেখাচ্ছি এগুলো ছোলা গাছ এগুলো ছোলা গাছ আর ওইদিকে মনে হয় পটল আর ওইদিকে মনে হয় গাঁদা ফুল দু একটা গাছের আছে এই চলো মাম্মাম ওদিকে চলো ট্রাক্টর গিয়ে গিয়ে এই যে এই অবস্থা এই মাটির জায়গাটা এখানে মনে হয় অন্য কিছু চাষ করবে ধান লাগানো ছিল জমি তৈরি কর ওই যে রজনীগন্ধা ক্ষেত একটা ফুলও তুলবা না আগেরবার যার জমি ছিল এবার তো তার জমি নাও থাকতে পারে এখানে রেন্টে জমি বিক্রিও হয় মানে তুমি এই বছর চাষ করবে তো পরের বছর অন্য কেউ এটা পুরো ফাঁকা আর এই যে পটল গাছ চারিদিক শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল চারিদিক চারিদিক সর্ষে ফুল দেখতে দেখতে নিজেই চোখে সর্ষে ফুল দেখে নেবো কখন ওই যে রজনীগন্ধার ক্ষেত আমি যতটা পারছি জুম করে দেখাচ্ছি কারণ ওখানে এখন যেতে পারবো না আগের বার এসে ছিলাম তখন এই সাইড থেকেই ছিল তাই অনেক তুলেছিলাম রজনীগন্ধা ফুল দিদুনের সাথে এসে তো আজকে অনেকটা ভিতরে এবার লোকে বকবেও আমরা তো মানে হাবড়া থেকে মালা কিনে ঠাকুরকে পরাই আর এখানে দেখুন গাছে হয়ে রয়েছে দেখাও দাঁড়া মাম্মাম দেবো
দেখা হয়ে গেল আছিল না আছিল না থাক ওই যে রজনীগন্ধা ক্ষেত আর এই সাইড দিয়ে বাড়ি ফেরার রাস্তা ওই জায়গায় বাড়ি এখন অনেক দূর এখন বাড়ি থেকে এখন অনেক দূরে চলে এসেছি হাত হাতে আবার বাড়ির দিকে ফেরা যাক অনেক দূর চলে এসেছি এবার কলকে ফুল হয়নি না কলকে ফুল বলতে ওই যে শিবটা ফুলের মাথায় কি ওটা কলকে দুত্রা ফুল কলকে ফুল সরি আমার মিস্টেক না এই তো নাকি না না ওইগুলো হচ্ছে এই তালা কচু গাছের ফল তো আমাদের দিদুন বাড়ির ব্লগটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও আর প্রচুর 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 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি তো আমাদের ভিডিও করলেও তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাও ভালো না লাগলেও আমাদের কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানাও সেটা আমরা ঠিক করে নেওয়ার চেষ্টা করব তো আজকের মতো টাটা বাই